হ্যালো বন্ধুরা, টেস্টি কুকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের করে দেখাবো ঝরঝরে পোলাও রেসিপি। আর খুব সহজভাবে আমি আজ পোলাও তৈরি করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে আমি নিয়েছি পোলাওয়ের চাল 2 কেজি। এবার আমি চালটা খুব ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আমি 150 গ্রাম সাদা তেল, আর দিয়ে দিলাম 50 গ্রাম সর্ষের তেল। টোটাল আমি 200 গ্রাম তেল দিলাম 2 কেজির চালের জন্য। এবার আমি দিয়ে দিলাম 3টে তেজপাতা আর 7-8টা ছোটো এলাচ। তেজপাতা ছোটো এলাচটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে চালটা আমি 10 মিনিট ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি, সেই চালটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি চালটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আর যত ভালো করে চালটা ভাজা হবে তত কিন্তু পোলাওটা ঝরঝরে তৈরি হবে, তাই চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো বন্ধুরা, চালটা আমি 8 থেকে 10 মিনিট চালটা খুব ভালো করে ভেজে নেব। আর এই যে বন্ধুরা, চালটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 3টে দিয়েছি তেজপাতা আর দিয়েছি 5-6টা ছোটো এলাচ। এবার আমি পোলাওয়ের চাল ভাজা হয়ে গেছে তার মধ্যে জলটা দিয়ে দিলাম। আর এখানে আমি 2 পট নিয়েছি চাল, আর তার জন্য জল দিয়ে দিলাম 3 পট। এখানে যতটা পরিমাণ চাল হবে তার আর 1.5 করে জল নেব। যদি চাল নেন 1 কাপ তাহলে জল দিতে হবে 1.5 কাপ, তাহলে পোলাওটা পারফেক্ট সেদ্ধ হবে ও ঝরঝরে পোলাও তৈরি হবে। আর এখানে 2 কেজি চালের জন্য আমি 4 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। আর চিনি লবণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। কেউ পোলাও একটু মিষ্টি বেশি পছন্দ করে, আবার কেউ পোলাওয়ের চিনি একটু কম দিলে পছন্দ করে। আপনারা আপনাদের মতো করে চিনিটা দিয়ে দেবেন। এবার আমি চিনি আর লবণটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, আরও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এবার লো করে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে নিলাম, আর দেখেন পোলায়ের জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তাটাও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে ওপর থেকে আরও কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। এবার আমি এর ওপরে 4 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিলাম। এটা দিয়ে এবার পোলাওটা নাড়াচাড়া করে নেব। আর জলটা কিন্তু আমার প্রায় শুকিয়ে এসেছে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে ঢেকে রাখবেন। এবার কিন্তু পোলাওটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর দেখেন বন্ধুরা, পোলাওয়ের চালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে, আর 5 মিনিট পর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।
পোলাওটা কিন্তু একদম ঝরঝরে তৈরি হবে। এইভাবে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। তো বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।